Hi friends, welcome back my channel. So, দেখো আজকে আমরা একটা রেসিপি নিয়ে এসেছি এবং সেটা করার আমি চেষ্টা করব। সেটা হচ্ছে স্প্রিং রোল এবং সেটা আমি এগ দিয়ে বানাবো। তো দেখো এইগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। ফার্স্টে আমি একটা ডো বানিয়ে নেব যেটা দিয়ে লেচি কেটে সিটটা বানানো হবে রোলে। তো সেটার জন্য আমাদের ময়দা লাগবে। তো আমরা এবার তাহলে ডোটা বানানোর দিকে এগোই। দেখো ফ্রেন্ডস এইরকম বাটি সাইজে দু বাটি আমরা এখানে ময়দা নিয়েছি। এবার আমরা ওতে জল ঢেলে দেব পরিমাণ মতো এবং স্বাদ মতো নুন দিয়ে দেব। তেল দেওয়া হলো, দু চামচ মতো তেল দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ওটা মাখতে হবে আস্তে আস্তে জল দিয়ে। দেখো ফ্রেন্ডস আমাদের এটা মাখা হয়ে গেছে। মাই মেখে দিল, আমি মাখতে পারবো না, তাই এর উপর একটু তেল দিয়ে আমরা ওটাকে 20 মিনিট কিন্তু রেখে দিতে হবে। তেল দিয়ে একটুখানি মেখে নিয়ে আর একটু ওটা কিন্তু 20 মিনিট রেখে দিতে হবে, চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার আমরা ওটার উপর একটা চাপা দিয়ে দেবো। যে 20 মিনিট হয়ে গেছে, এবার ওটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এইরকম সাইজের লেচি কেটে নেওয়া হবে। একটু ময়দা বেলনা চাকির ওপর দেওয়া হলো এবং এবারে ওটাকে বেলা হচ্ছে। যতটা পারবে পাতলা করে বেললে ভালো হবে, সুবিধা হবে, শীটের মতো বেলা হবে। এইরকম সাইজের বেলা হয়েছে। এরকমভাবেই যার পরিবারে যে মানে যে কটা দরকার যার যতটা সেই রকম নাম্বারে বানিয়ে নেওয়া হবে। এবার আমাদের পুরটা করে নিতে হবে। ভিতরে যেটা দেব শীটটা আমাদের বেলা হয়ে গেছে, আমি দেখিয়ে দেবো ওটা কী করে তৈরি হচ্ছে। আগে আমরা পুরটা করে নিই। তাতে হচ্ছে আমাদের লাগছে ফার্স্টে ক্যারট বা গাজর, ক্যাপসিকাম, বিট, আলু সেদ্ধ করে নিয়েছি, এটা হচ্ছে বিনস, আর কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে রসুন। এই কটা জিনিস আমাদের লাগছে। তো আমরা কড়াইতে একটুখানি কড়াইতে আমি দেখাচ্ছি পরপর কী দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল 2 চামচ দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা তাতে একটু জিরে দিয়ে দেবো, 2 চামচ জিরে দিয়ে দিচ্ছি। এই সাইজ দেখো চামচটা, এইরকম সাইজের চামচে 2 চামচ জিরে দিয়ে দেবো। ওটাকে একটু নাড়িয়ে দেবো। এরপর আমরা ওতে রসুন দিয়ে দেবো। তারপরে আমরা তাতে আদা দেবো। আদা দেওয়ার পরে এবারে পেঁয়াজ কুচানো ছিল ওটা আমরা দিয়ে দেবো। তারপর একে একে আমরা যে গাজর এই যে পাশে রাখা আছে গাজর, বিন, আলু সেদ্ধ ওগুলো আমরা একে একে দিয়ে দেবো। পেঁয়াজটা নাড়তে থাকবে, একটু লাল হলেই ওগুলো দেব। দেখো এবার পেঁয়াজটা লাল লাল হয়েছে, এবার আমরা একে একে ওইগুলো দিয়ে দেবো। ফার্স্টে বিনসটা দিয়ে দিচ্ছি,
গাজরটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম, আলুটা একটু পরে দেবো, এটাকে একটু নেড়ে নিই। আর যদি আলুর বদলে যদি তোমাদের বাড়িতে বাঁধাকপি থাকে তাহলে সেটাও দিতে পারো, তাহলে ভালোই হবে খেতে। এদিকে দেখো বন্ধুরা, আমরা যে শীতটা বানিয়েছিলাম ওটাকে আমরা তাওয়ায় দিয়ে দিয়েছি এবং ওটাকে একটু সেঁকে নেবো। ওটাতে একটু লাল লাল হয়ে গেলে, বেশি কিন্তু সেঁকবো না, একটু লাল লাল হয়ে গেলে একটু ফুলে যাবে, তখনই আমরা কিন্তু ওটাকে তুলে নেবো। এরমভাবেই প্রত্যেকটা শীত কিন্তু বানিয়ে নিতে হবে। দেখো একটু ফোলা ফোলা মতো হয়েছে, যে একটু ফোলা ফোলা মতো হয়েছে, এইরমই থাকবে কিন্তু। এটা খুব পাতলা করতে হবে, আমরা তুলে নিলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা শীত বানিয়ে নিতে হবে। একটু স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো, আর একটু ভিনিগার দিয়ে দেওয়া হবে। সোয়া সস দিতে হবে, এবার এটাকে নাড়তে থাকবো। আর স্ম্যাশ আলুটা যেটা ছিল, আলু আমাদের সেদ্ধ করা আছে, ওটাকে আমরা একটু স্ম্যাশ করে নিয়ে এর সাথে আমরা দিয়ে দেবো। এবার ওটা নাড়তে থাকবো, দেখো এটা কিন্তু একটু মাখা মাখা মতো হয়ে যাচ্ছে, তরকারির মতো। একটু যারা ঝাল খাও তাদের তারা একটুখানি গুঁড়ো লঙ্কাও দিতে পারো, ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও দিতে পারো। গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম, আর না দিলেও ক্ষতি নেই। কাঁচা লঙ্কা দিলে এটাকে কুচো কুচো করে দেবে, ছোটো ছোটো কুচি কুচি করে, এটাকে নাড়তে থাকবো। তাই হয়ে এসছে, আর একটু নাড়বো, কাঁচা কাঁচা মনে হচ্ছে বিনস তুলে। দুটো ডিম এতে দিয়ে দেবো, কাঁচা ডিম দিয়ে দেবো। আর যারা ভেজ খাবে মানে ডিম দিতে চাও না, তারা নাও দিতে পারো। দেখো এটা কিন্তু হয়ে এসছে, মোটামুটি বেশ মাখা মাখা মতো হয়ে এসছে, সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা যখন ফ্রাই করবো তখন যে বাকিটা ভাজা একটু হয়নি, যেগুলো সবুজ সবুজ আছে ওগুলো হয়ে যাবে, অসুবিধা নেই। তো এখানে আমরা কিন্তু অফ করে দেবো ওভেনকে, অফ করে দিলাম। এবারে আমরা কিন্তু পুরটাকে ওই শিটের মধ্যে দিয়ে এবার সেটাকে ভাজবো। দেখো এখানে একটা একটু জল দিয়ে তাতে একটু ময়দা দিয়ে ওটাকে গুলে রাখা হলো। তোমার ওই শীটের মধ্যে যখন পুরটা দেওয়া হবে তখন ওই শীটটাকে মুড়ে যে আটকানো হবে তাইতে এটা কাজে লাগবে। জল দিয়ে তাতে একটু ময়দা দিয়ে জল জলই মতো গুলে রাখা হলো। যে শীটটা হয়ে গেছে এবার ওতে পুরটা দিয়ে দেবো। সাইডগুলোতে ওই ময়দা মেশানো জলটা দিয়ে এরমভাবে মুখতে হবে।
দেখো এইরকম শেপের অন্য শেপও বানাতে পারো, এটাই সুবিধা সব থেকে বানানো। ওটা দিলে কিন্তু ওটা আটকে যাবে, নাহলে আটকানোর সমস্যা হবে। তো এরকম ভাবে আমরা দেখো একটা হয়ে গেল, এরকম ভাবে আমরা যে কটা যা দরকার সেরকম ভাবেই বানিয়ে নেওয়া হবে। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখো ফ্রেন্ডস এই এরকম ভাবে তৈরি হয়ে গেল দুটো। এবার কিন্তু আমরা এটাকে ভেজে নেবো, একদম ছাঁকা তেলে ভাজবো। দেখো কড়াটা আমরা বসিয়ে দিয়েছি, এবার ওতে তেল দিয়ে দেবো, সাদা তেল। একটু বেশি দিতে হবে কারণ ওটা ভাজতে হবে। তেলটা দিয়ে দিলাম এরকম পরিমাণ মতো, ওটাকে একটু গরম করতে দেবো। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে ছেড়ে দেবো। এমন ভাবে দিতে হবে যেন পুরোটা তেলের মধ্যে থাকে। দেখো এখানটা একটু লাল লাল হয়ে গেছিল উল্টো দিকটা, তাই আমরা উল্টে দিচ্ছি। একটু উল্টে উল্টে দেখতে হবে যে লাল হয়েছে কিনা, যেন পুড়ে না যায়। এটা একটু লাল লাল মতো হয়ে এসছে, এবার কিন্তু আমরা এটাকে তুলে নেব। দেখো বন্ধুরা এটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি, মাই তুললো। আর এটাতে সস দিয়ে এবং শসা দিয়ে, তোমরা ইচ্ছা করলে অন্য স্যালাডও দিতে পারো, বা শুধু সস দিয়েও কিন্তু ভালো লাগবে। তো স্ন্যাক্স হিসেবে ভালোই হয়ে গেল। এবার তাহলে আমরা এটা খেয়ে নিই, তৈরি হয়ে গেছে যখন। আর পুরোটাই প্রায় মাই করলো, আমি খালি ভিডিও করে গেলাম। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ট্রাই করো এবং জানিও কেমন লাগলো। বাই।